আসসালামু আলাইকুম, আমি ডক্টর আফরোজা শারমিন, কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন। বর্ষাকাল চলছে, বর্ষাকালে কিন্তু নানাবিধ রোগ বালাইতে আমরা আক্রান্ত হয়ে যাই, যার মধ্যে প্রথমেই রয়েছে সর্দি জ্বর। এ সময় দেখা যায় যে হঠাৎ বৃষ্টি, হঠাৎ গরম, এই দুটো কারণে কিন্তু সর্দি জ্বরে আমরা বেশি আক্রান্ত হয়ে যাই। তারপরে যেটা রোগের কথা না বললেই নয়, সেটা হচ্ছে মশাবাহিত রোগ, যার মধ্যে রয়েছে ডেঙ্গু, এমনকি চিকুনগুনিয়া। এরপরও কিছু পানিবাহিত রোগেও কিন্তু আমরা আক্রান্ত হই, কারণ এ সময় দেখা যায় যে অনেকে আমরা খোলা খাবার খেয়ে থাকি, যেমন রাস্তার পাশে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আমরা খেয়ে ইনটেক করে থাকি, তারপরে বিভিন্ন ধরনের শরবত আমরা রাস্তা থেকে খেয়ে থাকি, যেই কারণে কিন্তু কলেরা, ডায়রিয়া, তারপর টাইফয়েড, এমনকি অনেক সময় দেখা যায় যে হেপাটাইটিস এ ভাইরাস দ্বারাও কিন্তু আমরা আক্রান্ত হয়ে যাই। এইসব নানাবিধ রোগ কিন্তু বর্ষাকালে আমাদেরকে আক্রান্ত করে ফেলে, এজন্য আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আর একটা যে রোগটা আমাদের দেখা যায় যে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে, সেটা হচ্ছে ম্যালেরিয়া। কারণ এই সময় বর্ষার পানিতে ম্যালেরিয়ার যে মশা, ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার জন্য যে মশাটা দায়ী, সেই মশাটা কিন্তু বংশ বিস্তার করে। তা এজন্য এইসব রোগ থেকে এই বর্ষাকালে যদি আমাদের নিজেদেরকে সেফ রাখতে হয়, তাহলে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যার মধ্যে প্রথমেই রয়েছে এই হঠাৎ বৃষ্টি, হঠাৎ গরমে এই ব্যাপারটা যাতে আমরা ওভারকাম করতে পারি, এজন্য অবশ্যই বৃষ্টির সময় আমাদেরকে বৃষ্টির পানিটা যাতে না লাগে গায়ে, সেজন্য কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, ছাতা ব্যবহার করতে হবে। আরও যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, যে বাড়ির আশেপাশে যেই জায়গাগুলোতে পানি জমাট বাঁধতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে, যেমন ফুলের টব, এইসব জায়গা কিন্তু আমরা পরিষ্কার করলে এই যে এডিস মশার যে বাহক, যেই মশাটা, সেই মশাটা কিন্তু বংশ বিস্তার করবে না। এছাড়া আরেকটা যে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে বাইরে খোলা খাবার বা শরবত, এগুলো কিন্তু পরিহার করতে হবে, অবশ্যই ফুটোনো পানি পান করতে হবে, পরিষ্কার পানি খেতে হবে। তারপরে অবশ্যই আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, যাতে ভাইরাসজনিত রোগগুলো আমাদেরকে কম আক্রান্ত করতে পারে। অবশ্যই বারবার সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে। এই ব্যাপারগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে কিন্তু আমাদের এইসব অনাকাঙ্ক্ষিত রোগ বালাই থেকে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারবো।